হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিপিই 210, 510 এবং 610 কীভাবে সেট আপ করা হয়। আমি আপনাদের আজকে দেখাচ্ছি ট্যাক্স রিলিফ চ্যানেলের পক্ষ থেকে। দেখেন, প্রথমে আপনারা কম্পিউটারের আইপি চেঞ্জ করবেন, সিপিই 210 এবং 510, 610 বা যে সিরিজেই না কেন, সেই সিরিজের অনুযায়ী আপনি আইপি বসাবেন। আগে আপনার কম্পিউটারে দেখেন নেটওয়ার্ক অপশনে রাইট বাটন ক্লিক করে আপনি নেটওয়ার্ক অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজে যাবেন। নিচে প্রপার্টিজে যাওয়ার পরে এখানে দেখেন টিসিপি আইপি বাই 4 ইন্টার প্রোটোকল সিস্টেম, যেটা ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আইপির অপশন আছে, আপনি গেট আইপি দিবেন। এখানে আইপি বসাবেন 192.168.0.10। হ্যালো ফ্রেন্ডস, আপনারা এখানে লাস্টে 0.10 অর 11, 12, 20 বসাতে পারবেন, সমস্যা নেই। আপনাদের যেটা বসাতে পারবেন বরং লাস্টে, বাট 0 সিরিজ আপনার ঠিক রাখতে হবে। তারপরে আপনারা সাবমিট মার্কস বসাবেন এবং গেটওয়ে বসাবেন। তো সাবমিট মার্কস লাস্টে 0, 255, 255, 255 অ্যান্ড 0 লাস্ট, অ্যান্ড গেটওয়ে 192.168.0.1, এই সিরিজটা আপনারা বসাবেন। এই সিরিজটা বসানোর পরে আপনারা গুগল ক্রোম অন করবেন। গুগল ক্রোম অন করার পরে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাদের যে সিপিই, ওই সিপিই যে সিরিজটা আছে সেই সিরিজটা আপনারা সার্চ করবেন। দেখেন আমি লিখছি 192.16। দেখেন আমি লিখছি 192.168.0.254। 210 এবং 610 এবং 510 এগুলার ডিফল্ট আইপি হলে গিয়ে আপনার 192.168.0.254। তো এটা বসানোর পরে আপনারা এখানে দেখেন অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন আইপিটা শো করছে, আপনার আইপিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ আসবে, টিপি লিঙ্ক, এবং এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বলবে। এখানে ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড অ্যাডমিন, এবং আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন, যে কান্ট্রিতে সেট আপ করতেছেন সেই কান্ট্রির নাম নেমটা এখানে দিবেন। যেমন আমি ওমানে আছি, আমি ওমানে, তাই ওমান সিলেক্ট করলাম। করার পর নিচে দেখেন অ্যাগ্রি, এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে দেখেন আরেকটা ফেজ আসবে, এখানে বলবে আপনি ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। আপনি পরবর্তীতে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে ইউজ করবেন। দেখেন এখানে আমি অ্যাডমিন ইউজ করছি, এবং নিচে আমি আমার মন মতো করে আমি পাসওয়ার্ড বানিয়ে নিলাম। তো এখানে আপনারা আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড, ইউজার নেমের পাসওয়ার্ড দিতে পারেন। এখানে দেওয়ার পরে দেখেন আপনারা নেক্সট দিবেন বা ফিনিশ দিবেন। দেওয়ার পরে এখান থেকে শেষ, এখানের কাজ আপনাদের শেষ। এখন দেখেন এখানে কুইক স্টার্ট নামে একটা অপশন আছে, এবং উপরে দেখেন অ্যাক্সেস পয়েন্ট লেখা আছে। অটোমেটিকলি প্রথম অবস্থায় আপনাদের ডিভাইসটি অ্যাক্সেস পয়েন্টে থাকে, তো আপনারা অ্যাক্সেস পয়েন্টে থাকেন। আপনি দেখেন এখান থেকে আপনারা চাইলে মোড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চাইলে মোড চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে কুইক স্টার্টে যাবেন, এখান থেকে আপনার মোড চেঞ্জ করতে পারবেন। তো আমার এটা যেহেতু অ্যাক্সেস পয়েন্টে আছে, তো আমরা প্রথমে একটি অ্যাক্সেস পয়েন্টেই সেট আপ করবো। তো দেখেন নেক্সট দেওয়ার পরে এখানে আইপির অপশনটা আছে, আপনারা আইপিটা সেম সিরিজের, আপনাদের যে ওয়াইফাই সিরিজ আছে সেম সিরিজের আইপিটা বসাবেন। বসানোর পরে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন নাম আসছে, আপনারা এই নামটি, যে নামটা দেবেন সেই নামটাই আপনাদের পরবর্তীতে শো করবে। তো আপনারা এই নামটি এমনভাবে দিবেন যেন আপনারা চিনতে পারেন। দেওয়ার পরে এখানে দেখেন পাসওয়ার্ডের সিকিউরিটি অপশনটা, দিবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড বসাবেন, যে পাসওয়ার্ডটা আপনাদের পরবর্তীতে ক্লায়েন্ট পয়েন্টে করার জন্য লাগবে, সেই পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই মনে রাখবেন। আর এখানে কিলোমিটার আপনারা 1 কিলোমিটার দিতে পারেন, 2 কিলোমিটার দিতে পারেন, এখানে অনেকগুলো অপশন আছে। তারপর আপনারা নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে সেট আপ শেষ, আপনারা ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনার রাউটারটি এভাবে দেখেন লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পরে আপনার চাইলে আবার অ্যাডভান্স অপশনে যায় সেম পাসওয়ার্ড, সেম ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আপনারা আবার ভিতরে ঢুকতে পারেন। দেখেন আমি অ্যাডমিন দিছিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছিলাম আমার পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড ইউজ করলাম। ইউজ করার পরে লগ ইন দিলাম, দেখেন লগ ইন হয়েছে। তো লগ ইন হওয়ার পরে মনে করেন আমি অ্যাক্সেস পয়েন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা এখান থেকে
দেখতে পেতেছেন এটার ডিটেলস, কীভাবে সেট আপ করছেন, কী কী করছেন সব কিছু দেখতে পারতেছেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনারা এবার ক্লায়েন্ট আপনাদের অবশ্যই এক বাড়ি থেকে আরেক বাড়িতে ইন্টারনেট লাইন অবশ্যই নেওয়ার জন্য এই এক্সটেন্ডার আপনারা ইউজ করবেন। আর এক্সটেন্ডার ইউজ করার জন্য আপনাদের অবশ্যই একটি অ্যাক্সেস পয়েন্ট এবং একটি ক্লায়েন্ট পয়েন্ট লাগবে। তো একটি অ্যাক্সেস পয়েন্ট আপনারা আমরা এতক্ষণ সেট আপ করলাম, এখন আপনারা ক্লায়েন্ট পয়েন্ট সেট আপ করবেন। তো সেমভাবে আপনারা আইপি কম্পিউটারে আইপি সেম সিরিজের করবেন। করার পরে এইভাবে দেখেন আমি যেভাবে করতেছি আবার আপনাদের দেখাচ্ছি কীভাবে আইপি সেট আপ করবেন। দেখেন এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনাদের যে আইপি চেঞ্জের অপশনটা আসবে, আইপি চেঞ্জের অপশনটা আসবে। দেখেন দেখেন আইপি চেঞ্জের অপশনটা আসছে এখানে ইথারনেট। এখানে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পর সেই সেম জায়গা আপনারা টিসিপি আইপি বাই ফোর ওইখানে যাবেন। যাওয়ার পরে আপনারা সেম সিরিজের আইপিটা বসাবেন। সেম সিরিজের আইপিটা বসানোর পরে যেমন এখানে 192.168.0.10 বা এটসেট্রা ইটিসি আপনারা বসাতে পারবেন। এখানে 255.255.255.0 বসানোর পরে আপনারা আইপি বসানোর পরে এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনারা সেম সেম ক্রমে ক্রমের মধ্যে আপনারা সেম আইপি সার্চ করবেন। যেহেতু আপনাদের ডিফল্ট আইপি 192.168.0.254, এখানে সেভ করার পরে এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনারা আইপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আপনারা পাসওয়ার্ড অ্যাডমিন অ্যান্ড ইউজার নেম অ্যাডমিন এবং কান্ট্রি রিজিয়ন দিয়ে আপনারা লগ ইন করবেন। কান্ট্রি রিজিয়ন দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা দেখেন আবার ক্রিয়েট সেমভাবে ক্রিয়েট নিউ পাসওয়ার্ডস চাচ্ছে। আপনারা ক্রিয়েট করবেন নিউ পাসওয়ার্ড। আমি দেখেন নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। সেমভাবে আপনারা দুটি রাউটার একইভাবে সেট আপ করবেন। সেট আপ করার পরে একইভাবে দুটি রাউটার সেট আপ করবেন। সেট আপ করার পর দেখেন এরকমভাবে সেম অপশন আসবে আপনাদের। সেম অপশন আসবে অ্যাক্সেস পয়েন্ট এবং কুইক সেট আপ। তো আপনারা কুইক সেট আপে যাবেন। কুইক সেট আপে যাওয়ার পর আপনার ক্লায়েন্টে ক্লিক করবেন। যেহেতু আপনার একটি অ্যাক্সেস পয়েন্ট করছেন এবং একটি ক্লায়েন্ট করবেন, দুটি একটি এলাকার ট্রান্সফার আর একটি রিসিভার, আর এক্স ডিএক্স যেরকমভাবে কাজ করে ঠিক সেমভাবে এটাও কাজ করে। তো আপনারা আইপি বসাবেন, যেহেতু ওইটার আইপি একটা দিচ্ছেন, এটার আইপি আরেকটা দেবেন। যদি ওইটার আইপি 200 দিয়ে থাকেন, 0.200, এখানেও দিতে হবে 0.201 বা ইটিসি। দেওয়ার পরে আপনারা এখানে দেখেন সার্ভে নামে একটা নেক্সট দেওয়ার পরে সার্ভে নামে একটা অপশন আছে, আপনারা সার্ভে ক্লিক করবেন। সার্ভে ক্লিক করার পরে যেই যেই ওয়াইফাইয়ের সাথে আপনারা কানেক্ট করবেন সেই ওয়াইফাই ডিটেলস অবশ্যই চলে আসবে। আসার পরে সেই ওয়াইফাই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই ওয়াইফাই ডিটেলসটা চলে আসবে। আসার পরে সেই ওয়াইফাইতে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পরে ওই 1 কিলোমিটার দিবেন অথবা 2 কিলোমিটার দিবেন। দেওয়ার পর আপনারা নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে দেখেন একটু সময় নেবে। ফিনিশ দেওয়ার পরে আপনারা সময় নেওয়ার পরে আপনারা দেখেন এই অ্যাডভান্সে ঢুকার পরে ওই আইপিতে ক্লিক করার পরে সেমভাবে আপনারা আবার ঢুকতে পারতেছেন। তো সেমভাবে ঢুকার জন্য ঢুকবেন। ঢুকার জন্য আপনারা ইউজার নেম অ্যাডমিন দেবেন এবং পাসওয়ার্ড আপনারা যে নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করছেন ঠিক সেম সেই নতুন পাসওয়ার্ডটি আপনারা ইউজ করবেন। ইউজ করার পরে আপনারা ফাংশনের ভিতরে ঢুকতে পারবেন। ঢুকার পরে আপনারা এখান থেকে আপনাদের আইপি এবং ওয়্যারলেস এবং ম্যানেজমেন্ট এবং সিস্টেমে যা আপনার ডেট টাইম এবং রিজিয়ন চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখেন আপনি আপনাদের কিছু দেখাচ্ছি কীভাবে ডেট টাইম সেট আপ করবেন। দেখেন আমি সিস্টেমে গেলাম। সিস্টেমে যাওয়ার পরে এখানে দেখেন ডেট টাইমের অপশনে আপনার ডেট টাইমের যে দেশের টাইম জিএমটি ওইটা বসাবেন। বসানোর পরে আপনারা অথবা সিনক্রোনাইজ দেবেন, সিনস দেবেন। সিনস দেওয়ার পরে আপনাদের অবশ্যই সেম ল্যাপটপ অথবা কম্পিউটারের যে টাইম আছে সেম টাইম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা কম্পিউটারের আইপিটি অথবা আপনারা ওয়াইফাই অন করতে পারেন। ল্যাপটপের বা কম্পিউটারে যদি অপশন থাকে ওয়াইফাই অন করবেন। ওয়াইফাই অন করে আপনারা চেক করবেন, যদি ওয়াইফাই এটা ওয়াইফাই শো করে তাহলে আপনারা ওয়াইফাই দিয়ে অন করবেন।
তার আগে আপনারা কম্পিউটার আইপিডি ডিএসসিপি করে দিবেন। ডিএসসিপি মিনস কম্পিউটার আইপিডি উড়াইয়ে দিবেন, উঠিয়ে দিবেন। উঠে দেওয়ার পরে আপনার কম্পিউটারে দেখবেন নেট চলে আসছে। তো আপনার কম্পিউটারে যখন ক্লায়েন্টের অপশনের ক্লায়েন্টের অপশনটা লাগানো থাকবে, তখন দেখতে পাবেন আপনার কম্পিউটারে নেট চলে আসছে। নেট চলে আসছে মানে আপনার কম্পিউটারে এখন নেট চলতেছে, তার মানে আপনার সেট আপটি পরিপূর্ণভাবে ঠিকঠাক মতো হয়েছে। তো এইভাবে আপনারা সেট আপ করতে পারেন। তো দেখেন আমি আইপিডি উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে কম্পিউটার দেখেন এখন আমি ক্রোম গুগল ক্রোম অন করলাম। গুগল ক্রোম অন করার পরে এখানে ইউটিউব সার্চ দিব। দেখেন ইউটিউব সার্চ দিচ্ছি। ইউটিউব সার্চ দেওয়ার পরে দেখেন এখানে ইউটিউবে আমার ভিডিও চলে আসছে। তার মানে আমার আমি যে এতক্ষণ যে সেট আপটা করলাম, এই সেট আপটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এইভাবেই সেট আপ করতে হয়। আপনারা সিপিই 210, সিপিই 510, 610 এগুলো এভাবে সেট আপ করতে হয়। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখেন, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন এবং কীভাবে সেট আপ করতে হয় সেটা অবশ্যই পুরোপুরি আপনারা শিখতে পারবেন। এই ভিডিওটাতে আমার পরিপূর্ণ সেট আপটা, পুরোপুরি সেট আপটা দেওয়া আছে এখানে। তো বন্ধুরা দেখেন আমার কম্পিউটারে নেটের অপশনটা দেখেন, এটা মনিটরের মতো হয়ে গেছে। গিয়া যদি আপনার মনিটরের মতো হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার নেট আছে, আর যদি মনিটরের মতো না থাকে তাহলে মনে করবেন নেট নাই। আবার দেখেন আমি ওয়াইফাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওয়াইফাই অপশনে যাওয়ার পরে দেখেন ওয়াইফাই তো শো করবে আপনার, সেই সিস্টেমটা ওয়াইফাইতে শো করার পরে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ইউজ করবেন, অথবা ওই সিপিই 210 বা 610 এগুলোর সাথে আপনারা একটি রাউটার লাগাইতে পারবেন। রাউটার লাগিয়ে রাউটারের মধ্যে আপনার ওয়াইফাই চলে আসবে, সেই রাউটার আপনারা ল্যাপটপ অথবা মোবাইল মোবাইলে কানেক্ট করতে পারবেন। তো দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতেছি। আমার ওয়াইফাইটি এখন ল্যাপটপে কানেক্ট হচ্ছে। তো দেখেন ল্যাপটপে কানেক্ট হয়ে গেছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়ার পর ল্যাপটপে কানেক্ট হয়ে গেছে। গিয়ে এখন দেখেন আমার ল্যাপটপে ওয়াইফাইয়ের মাধ্যমে চলতেছে এবং কেবলের মাধ্যমে চলতেছে। আপনারা চাইলে দুইটা অপশনই আপনারা চালাতে পারবেন। তো এভাবেই আমার এই ভিডিওটি চলতেছে। তো বন্ধুরা, সিপিই 210 এবং 510-এর মধ্যে আরেকটি অপশন আছে যেটা আপনারা এক্সটেন্ডার হিসাবে ইউজ করতে পারবেন। এখানে দেখেন এপি মোড নামে একটি অপশন আছে। এপি মোডটিতে আপনারা ক্লিক করলে সেম রিপিটার এবং এক্সটেন্ডার যেভাবে আপনারা সেট আপ করেন, অথবা রিপিটার বা এক্সটেন্ডার যেভাবে আপনারা আরেক ঘরের মধ্যে যদি আপনাদের সিগন্যাল এক দাগ পায় বা দু দাগ পায় বা একবারে কম পায়, সেই সিগন্যাল অনেক বেশি পাওয়ার জন্য আমরা যেভাবে এক্সটেন্ডার ইউজ করি অথবা রিপিটার ইউজ করি, আপনারা ঠিক সেমভাবে এই 210 অথবা 510 আপনারা ইউজ করতে পারেন। 210 510-এর মধ্যে সেই অপশনটা আছে, আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি সেট আপ করতেছি, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন একটি অপশন আছে ডাইনামিক আইপি হোস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে আপনারা দেখেন এখানে আমি সব কিছু দিতেছি এবং পাসওয়ার্ড দিতেছি। দেওয়ার পরে দেখেন এখানে 1 কিলোমিটার দিছি। দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট টাইমে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে ডান দিলাম। ডান দেওয়ার পরে দেখেন একটু সময় নিবে সেট আপ করার জন্য, একটু সময় নিবে আপনারা।